গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাইফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একটা ভিডিও দেখব, এমন একজনের সম্পর্কে জানবো যাকে বলা হয় মানে সুন্দরবনটাকে উনি পুরো চেঞ্জ করে দিয়েছেন। হ্যাঁ, সেরকমই বলা আছে। তুই যদি টাইটেলটা বস, সুন্দরবনের দস্যুমুক্ত করার যে ঘটনা, হ্যাঁ, সিনেমাকেও হার মানায়। হ্যাঁ, সম্বন্ধে জানবো সেটা মহসিন উল হাকিম। এবং এই দাদার যে ঘটনা সেটা কিন্তু আমরা পরবর্তী সময়ে দাদাগিরিতেও দেখেছি ওনাকে। হ্যাঁ, স্পেশালি ওনাকে আনা হয়েছিল এবং তার মুখে অনেক কিছু গল্প শুনেছি। তাছাড়াও আমি কিন্তু বেশ কিছুদিন আগে ইউটিউবে সার্চ করতে করতে তার মানে একটা কি বলবো একটা অভিযান দেখেছিলাম, যেখানে তিনি সেখানকার মানে সুন্দরবনের যে সমস্ত মানুষজন রয়েছেন পাশে তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের জীবনযাত্রায় কীভাবে আমূল পরিবর্তন ঘটিয়েছেন সেই সম্বন্ধেই বলা হচ্ছিল। এবং আজকেও আমরা যে ভিডিওটা দেখব সেই মহসিন উল হাকিমের সম্পর্কে দেখব। এবং ট্রেন্ডস নাও এই চ্যানেল থেকে দেখছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। 2009 প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার এক আঘাতে সুন্দরবনের 11টি জেলার 50 লক্ষ মানুষের গায়ে থাকা দুটুকরো জামা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। চারিদিকে অথৈ জল, তবুও পিপাসা মেটানোর জন্য এক ফোঁটা পানিও নেই। এমনই এক পরিস্থিতিতে সেখানে উপস্থিত হন একজন বীর যোদ্ধা, মহসিনুল হাকিম, যার নাম পরবর্তীকালে যার হাত ধরেই বদলে গেছে গোটা সুন্দরবনের চিত্র। আইলার আঘাতে গৃহহীন মানুষের কথা সমগ্র বাংলাদেশে পৌঁছে দিতে এসে জানতে পারেন তারা মোটেও এই দুর্যোগ নিয়ে চিন্তিত না। ঝড়ের আঘাতে গ্রামের পর গ্রাম লণ্ডভণ্ড হওয়ার পরও তাদের চোখে মুখে হারানোর কোনো বেদনা দেখতে না পেয়ে মহসিন বুঝতে পারেন এর থেকেও ভয়ঙ্কর কোনো বিপদের সম্মুখীন সুন্দরবনের মানুষ প্রতিদিন হচ্ছে। কি সেই বিপদ যার কারণে সাইক্লোন আইলার আঘাতেও তারা অবিচল? আর এই বিপর্যস্ত মানুষের মাঝে থেকে মহসিনুল হাকিম কিভাবে মহানায়ক হয়ে উঠেছেন এ নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। গ্যারান্টি দিয়ে বলছি দর্শক, আপনারা হয়তো হাজারো সিনেমা দেখেছেন, তবে আমাদের আজকের গল্পের নায়ক মহসিনুল হাকিমের দুঃসাহসিকতার গল্প আপনাদের দেখা হাজারো সিনেমার গল্পকেও হার মানাবে। সাগরের সাথে যাদের রোজ লড়াই তাদের নদীর ঢেউয়ের কাছে হার না মানাই স্বাভাবিক। সুন্দরবনের মানুষের কাছে ঘূর্ণিঝড় আইলা ছিল ঠিক নদীর ঢেউয়ের মতনই, অসহায় সম্বলহীন মানুষ জানায় এমন শত শত ঝড়ের সাথে মোকাবেলা করার শক্তি তাদের আছে, কিন্তু মানুষরূপী দানবদের সাথে মোকাবেলা করার শক্তি তাদের নেই। সেই দিন মহসিন জানতে পারেন সুন্দরবনের জলদস্যু দৌরাত্ম্য আর ভয়াবহতার কথা। জলদস্যু আর বনদস্যুদের ঘিরে সেই সব গায়ে কাঁটা দেওয়া সত্য ঘটনাগুলো শুনে কেউ চোখ তুলো তাকাতে সাহস পাবে না সুন্দরবনের দিকে। মধু কাঁকড়া মাছকে ঘিরে সুন্দরবনের প্রান্তিক মানুষের জীবনযাপন, জীবন বাজি রেখে দিন রাত পরিশ্রম করে মাছ ধরার পর কিংবা মধু সংগ্রহ করার পর প্রাণ বাঁচাতে তা তুলে দিতে হচ্ছে দস্যুদের হাতে। সুন্দরবনের মানুষদের এসব ঘটনা শোনার পর প্রাণের মায়া না করে মহসিন সিদ্ধান্ত নেন যে করেই হোক সুন্দরবনের এই 50 লক্ষ মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করবেন তিনি। শুরু হয় অনিশ্চয়তার দিকে মহসিনুল হাকিমের এক দুঃসাহসিক অভিযান। শুরুতে এই প্রজেক্ট নিয়ে কাজ করার অনুমতি পেতে বেশ ভালো রকমের বেগ পেতে হয় মহসিনকে। অবশেষে এই কাজের ভবিষ্যৎ চিন্তা করে প্রয়াত মিশুকমুনি অনুমতি দেন মহসিনকে। অস্ত্রশস্ত্র ছাড়া মহসিনের এই অভিযানের একমাত্র উদ্দেশ্য দস্যুদের হাত থেকে সুন্দরবনকে মুক্ত করা। একাধিকবার চেষ্টা করেও যে কাজ পুলিশ প্রশাসন আজ পর্যন্ত করতে পারেনি সেই কাজ হাতে নেয় মহসিন। ঢাল তলোয়ার ছাড়া এই যুদ্ধে মহসিন নামার পরই দ্বিতীয়বারের মতো একটি ধাক্কা খান। দস্যুদের নিয়ে যেসব ভয়াবহতার কথা শুনে এসেছেন এখানে সে ঠিক তার ভিন্ন চিত্রে দেখা মিলল। অনেক চড়াই উতরায় পাড়ি দিয়ে যখন মহসিন দস্যুদের সাথে কথা বলেন তখন জানতে পারেন বছরের পর বছর আতঙ্কের মাঝে তারাও দিন যাপন করছে। একদিকে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গ্রুপ, অন্যদিকে ক্রসফায়ারের ভয়, এই দুয়ে মিলে দস্যুরাও মানবত জীবনযাপন করছে। দস্যু জীবন নিয়ে তারা যে সুখে নেই মহসিন তা অল্প অল্প বুঝতে পারলেন। তাদের অনুরোধ করেন আত্মসমর্পণের। মহসিনের এই অনুরোধে সবাই এক বাক্যে জানিয়ে দেয় আত্মসমর্পণে তাদের কোনো সমস্যা নেই, তারাও চায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপর তাদের আস্থা নেই। দস্যুদের এমন চিন্তাভাবনা মহসিনের এই অভিযানকে আরো সহজ করে দেয়। মহসিন বুঝতে পারেন কোনোভাবে সরকার আর দস্যুদের যদি আশ্বস্ত করা যায় তবে তার এই পরিকল্পনা সফলতার মুখ দেখবে। পরপর 3 বার আবেদনপত্র জমা দেওয়ার পরও সরকার কোনোভাবে রাজি হয় না মহসিনের এই প্রস্তাবে। 4th বারে সরকারকে রাজি করাতে সক্ষম হন মহসিন। অন্যদিকে মনে হাজারো সংখ্যা নিয়ে আত্মসমর্পণ করে একটি দস্যু বাহিনী। আত্মসমর্পণের অবিশ্বাস্য এই ঘটনা বাতাসের গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে চারদিকে। এরপর বাড়তে থাকে এই সংখ্যা। মহসিন যে অভিযান 2009 সালে শুরু করেছিলেন তার সফলতার মুখ দেখে 2016 সালে এসে ছোট বড় মিলিয়ে মোট 32টি দস্যু বাহিনী যারা বছরের পর বছর নদী আর সুন্দরবনের ত্রাসের রাজত্ব কায়েম করে গেছে তারা আত্মসমর্পণ করে র্যাবের কাছে। আধুনিক আগ্নেয়াস্ত্র, ক্ষিপ্র গতির বোট যা মুহূর্তেই কোস্টগার্ড র্যাবদের চোখে ধুলো দিয়ে হাওয়ায় মিলিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, এসব কিছু সহ মোট 328 জন দস্যু নতুন জীবনে খোঁজে আত্মসমর্পণ করে। শুনে যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটাই কঠিন ছিল মহসিনের এই দস্যুজয়ের অ্যাডভেঞ্চার। একটি ফোন কলের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে তাকে, এমনকি মাসের পর মাস কথা বলে কোনো দস্যু সর্দারকে আত্মসমর্পণের জন্য রাজি করানোর পর দিনই ক্রসফায়ারের শিকার হতে হয় তাকে। ছোট্ট একটি উদাহরণ দিলে আমাদের দর্শক বুঝতে পারবেন বিশ্বাসঘাতকতা দিয়ে ঘেরা এই সুন্দরবন অভিযান কতটা বিপজ্জনক ছিল মহসিনের জন্য।
ছোট ছোট অনেক বাহিনী থাকলেও পুরো সুন্দরবন নিয়ন্ত্রণ করত মোতালেব, রাজু আর জুলফিকার নামে তিনটি বড় বাহিনী। এদেরই একজন মোতালেবের সাথে বেশ দীর্ঘ আলাপে সখ্যতা গড়ে ওঠে মহসিনের সাথে। এই দীর্ঘ আলাপের মাধ্যমে মোতালেব নিশ্চিত করে যে সে তার গোটা বাহিনী নিয়ে আত্মসমর্পণ করবে। মোতালেব চাইলেও যারা মোতালেবদের নিয়ন্ত্রণ করত, যারা সাহেবের বেশ ধরে সমাজে চলাফেরা করত, যারা জলদস্যুদের বের হতে দিত না এই নারকীয় জীবন থেকে, তারা কখনোই চাইতো না দস্যুরা আত্মসমর্পণ করুক, কারণ এই দস্যুদের মাধ্যমে বিশাল অঙ্কের টাকা দিয়ে তারা পকেট ভারী করছে। যাই হোক, আমরা মোতালেবের গল্পে ফিরে আসি। সাহেবরাও জানত মোতালেবকে কখনোই জঙ্গলে মারা সম্ভব না, কারণ পুরো সুন্দরবন ছিল মোতালেবের নখদর্পণে। গডফাদারদের নির্দেশে মোতালেবের দ্বিতীয় স্ত্রী মোতালেবের সাথে বিশ্বাসঘাতকতা করে। স্ত্রীর কথা মতো তার সাথে দেখা করতে বন ছেড়ে যশোরে একটি হোটেলে উঠতেই ধরা পড়ে মোতালেব। আর এভাবে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে পুরো বাহিনী নিয়ে আত্মসমর্পণের একদিন আগে মারা যায় মোতালেব। এই ঘটনার পর মহসিনের জন্য আরো কঠিন হয়ে পড়ে পুরো পরিস্থিতি। এমন বহু সিন্ডিকেট বাধা সৃষ্টি করে মহসিনের এই কাজে। বেশ কয়েকবার মৃত্যুর হাত থেকে ভাগ্যগুণে বেঁচে ফিরেছেন তিনি। তবে সময়ের সাথে সাথে সুন্দরবন দ্বিতীয় ঘরে পরিণত হয় মহসিনের। এই দীর্ঘ 6 বছরে 137 বার ঢাকা থেকে সুন্দরবন যেতে হচ্ছে তাকে। ঘুরে বেরিয়েছেন দস্যুদের সাথে। সঙ্গীতার বেলায়েত সর্দার, বেলায়েত সর্দারের ট্রলার চলেছে সাংবাদিক মহসিনুল হাকিমের এই যুদ্ধযাত্রা। শুধু সুন্দরবনের সাধারণ মানুষ না, দস্যুদের কান্নাও ফুটে উঠেছে মহসিনের প্রতিবেদনে। এভাবেই গোটা সুন্দরবনে জনপ্রিয় হয়ে ওঠেন মহসিনুল হাকিম। মাসের পর মাস জলদস্যুদের সাথে চললেও মহসিন কখনো ভোলেননি তার পেশাদারিত্ব। সুন্দরবনকে দস্যুমুক্ত করার যে শপথ মহসিনের নিজের সাথে করেছেন, তা থেকে কখনোই একবিন্দু টলেননি তিনি। অনেকে হয়তো ভাবছেন যে কাজটি প্রশাসন বছরের পর বছর ধরে করতে পারেননি, তা কি করে মাত্র 6 বছরের মাঝে করে দেখিয়েছেন মহসিন। মহসিন তার এই দস্যুমুক্ত সুন্দরবন অভিযানে কখনোই সরাসরি দস্যুদের ক্যামেরার সামনে আনেননি, কথার জাদু দিয়ে দস্যুদের বিশ্বাস অর্জন করেছেন। দস্যুদের সরাসরি জানিয়েছেন কিভাবে তাদের জন্য সন্তান তাদের বাবাকে হারাচ্ছে, মা তার সন্তান হারাচ্ছে, স্ত্রী তাদের স্বামীকে হারাচ্ছে, কিভাবে সামান্য কিছু অর্থের জন্য পথে বসতে হচ্ছে শত শত পরিবারকে। এভাবে দস্যুদের জন্য সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি আর অসহায়ত্ব তুলে ধরেছেন মহসিন। সর্বোপরি দস্যুরা নিজেরাও নিয়ন্ত্রিত হচ্ছে খান সাহেবদের মাধ্যমে। তারা চাইতো এই দাসত্ব থেকে মুক্তি পেতে। বছরে 1 কোটি টাকা লুট করা হলেও এর 60% দিতে হতো গডফাদারদের। এ নিয়েও ক্ষোভ জমেছিল দস্যুদের মনে। অন্যদিকে মহসিন সবসময় তাদের আশ্বস্ত করতে নতুন একটি জীবনে। এভাবেই মহসিনুল হাকিমের বিচক্ষণতার মাধ্যমে দস্যুমুক্ত হয় সুন্দরবন। এখনও নিয়মিত সুন্দরবনের সৌন্দর্য নিয়ে কাজ করে চলেছেন হাকিম। বেলায়েত সর্দারের নাওয়ে চড়ে মহসিনুল হাকিমের ক্যামেরায় কথায় যে সুন্দরবন আমরা দেখি, সেটা যে কতটা অপূর্ব সুন্দর সেটা নিশ্চয়ই আপনারা অনেকে জানেন। না জানলেও মহসিনুল হাকিমের ফেসবুক কিংবা ইউটিউবে গেলেই দেখে নিতে পারবেন। সুন্দরবন অফিসিয়ালি দস্যুমুক্ত হয়েছে, কিন্তু খান সাহেবেরা এখনও সক্রিয় আছে। এখনও সাংবাদিক মহসিনুল হাকিমকে সুন্দরবন থেকে হঠাৎই চলে ষড়যন্ত্র, বেলায়েত সর্দারকে সুন্দরবনে অবাঞ্ছিত ঘোষণা করার মহড়া। কিন্তু মহসিনুল হাকিম এসবের তোয়াক্কা করেন না, তিনি যুদ্ধ করে এসেছেন, আরও করবেন। আর আমরা সমগ্র দেশবাসী মহসিনুল হাকিমের পাশেই থাকবো বাকিটা পথ। শেষ করছি দর্শক, বাংলাদেশের অন্যতম দুঃসাহসিক যোদ্ধা মহসিনুল হাকিমকে নিয়ে আমাদের আজকের এপিসোড। ঢাল তলোয়ার ছাড়া এই মহাযুদ্ধে মহসিনের এই অভিযান ইতিহাস হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের জন্য। শেষ করার আগে আমাদের দর্শকের প্রতি অনুরোধ থাকবে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও এই জীবন্ত থ্রিলার সম্পর্কে জানিয়ে দিন। ধন্যবাদ। মহসিনুল হাকিমের যে ঘটনাটা আমরা জানলাম, মোটামুটি বেশ কিছুটা আমি দেখেছিলাম গত বেশ 1-1.5 মাস আগে। আমি ভিডিও দেখছিলাম স্ক্রল করতে করতে, এই মহসিনুল হাকিমের যে নিজস্ব ইউটিউব চ্যানেল, সেখানেও আমি ভিডিওগুলো দেখেছি, বেশ কয়েকটা ভিডিও দেখেছি, এবং তাছাড়াও এই ধরনের প্রতিবেদন কিন্তু আমি দেখেছিলাম। এবং খুব ভালো লেগেছিল যে একজন মানুষ নিজের জীবনটা পুরোপুরি সমর্পণ করে দিয়েছে সুন্দরবনের একদম মানুষদের জন্য, এবং সত্যি জীবন বাজি রেখে করা। কারণ 32টা না কটা গ্রুপ রয়েছে যে ডাকাতদের গ্রুপ, জলদস্যু যারা বা সুন্দরবনের দস্যু যারা, বিনা স্বার্থেই তো বলবো, বিনা স্বার্থে কেউ চাইবে না তাদের সঙ্গে কথাবার্তা বলা, কথাবার্তা বলা, সেখানে যাওয়া। একদম। তো জলদস্যু মনেই এখন যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে সোমালিয়ার যে জলদস্যুরা রয়েছে তাদের ভয়ঙ্কর রূপ, বা তারা কিভাবে বিভিন্ন জাহাজকে তাদের করায়ত্ত করে সেগুলো লুটতরাজ চালায় এবং তারপর সেগুলো রেখে দেয়, মানুষও মারা যায় তাতে। তো সেই ঘটনা মনে আসে যখনই জলদস্যুর কথা শুনি ইদানিং ক্ষেত্রে। এবং তারপরে সুন্দরবনের এই জিনিসটা, এতদিন আমি জানতাম না যে সুন্দরবনে জলদস্যুর এতটা প্রকোপ, কিন্তু আমি হ্যাঁ 1-1.5 মাস আগে যখন দেখলাম তখন আমি জানতে পারলাম যে না, সুন্দরবনে প্রচুর জলদস্যু রয়েছে। এবং আজকে সেটা পারফেক্টলি জানতে পারলাম যে 32টা গ্রুপ রয়েছিল আর কি, এবং তারা একে একে আত্মসমর্পণ করেছে। এবং সেই আত্মসমর্পণ করানোর পিছনে যে মানুষটা ছিল তিনি ছিলেন মহসিনুল হাকিম। আর একটা কি বলতে চান, এটা অসম্ভব একটা কঠিন কাজ, একদম অসাধ্য কাজ। হ্যাঁ দেখ, সবাই দেখ,
মানুষের প্রচুর নিজস্ব কাজ থাকে, কিন্তু এই যে একটা সমাজসেবা, এটা একটা সমাজসেবা বলা যায়। এবং সেই সমাজসেবা করতে গেলে কিন্তু অনেক কিছু ছাড়তে হয়, ঠিক আছে, জীবন থেকে অনেক কিছু ছাড়তে হয় এবং একনিষ্ঠভাবে সেই সমস্ত জিনিসগুলো করতে হয়। এবং সেটা এর আগে আমরা দেখেছি বিদ্যানন্দ যে খাবারের যেটা করেছিল সেখানে আমরা দেখেছি, এবং আজকে মানে এখানে বলবো পুরোটাই নিজের উদ্যোগ, নিজের উদ্যোগে করেছে। সেটা কিন্তু অনেক টাফ, হ্যাঁ সেটাই, আজকে চিন্তা ভাবনাটা অনেক কঠিন, এবং একটা মানুষের ক্ষেত্রে আর একদম যে কারণে বলবো কোনো অস্ত্র ছাড়া শুধু মুখের কথায় এবং তাদের মনে বিশ্বাস জন্মায় কথা বলা হয় যে মানে অস্ত্রের থেকে প্রথমত হচ্ছে লেখার যে ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি, এবং সাথে সাথে মুখের যে কথা বলার যে কারণ তাকে তো এই দস্যুদের সঙ্গে খুব অন্তরঙ্গ হতে হয়েছে এবং তাদের কাছে এতটা বিশ্বাসের জায়গা বানাতে হয়েছে যারা এর কথা রাখবে, একদম সেই যে সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হয়েছে, এবং সেই বিশ্বাসের জায়গা তৈরি করাটা আমার মনে হয় না খুব সাধারণ যারা সমাজসেবামূলক কাজ করবো এমন ধরনের মানসিকতার লোকেরাও এই ধরনের পদক্ষেপ এগোবে না, মানে যেখানে প্রাণ সংশয় রয়েছে, ঠিক আছে। এবং প্রথমেই কিন্তু তারা তিনি যেটা করতে গিয়েছেন তিনি কিন্তু অ্যাকচুয়ালি দস্যুদের সাথে কথা বলতে জানি, তিনি যে আশেপাশে যে গ্রাম রয়েছে মানুষদের ক্ষতিগ্রস্ত দেখার জন্য গিয়েছিলেন এবং সেখানকার মানুষের প্রথম জানতে পারেন যে এখানে জলদস্যুদের একদম, এবং এই মানুষগুলো নির্ভরশীল ছিল যে মানে সুন্দরবনের যে কাঁকড়া মধু তার উপরে জীবিকা নির্বাহ করতো, এবং সেটা করতে গিয়েও যে তাদের যে প্রবলেমটা ফেস করতে হতো সেটা হচ্ছে জলদস্যুদের। তখন তিনি যেটা করলেন যে জলদস্যুদের সাথে কথা বলতে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন তাদেরও কিছু প্রবলেম রয়েছে, ঠিক আছে, অসুবিধা রয়েছে যার কারণেই তারা এটা বাধ্য হচ্ছে, নিয়ন্ত্রণে আছে একদম তারাও অ্যাকচুয়ালি। তাই এই সমস্ত যে খারাপ জিনিসগুলো ঘটে সমাজে তার পিছনে কিন্তু একটা মাথা বসে থাকে, সে কিন্তু কোনো কাজ করে না, সে কিন্তু আড়ালে থাকে, কি বলতো, মুনাফাটা, ঠিক আছে, একদম মুনাফাটা নেওয়ার জন্য, এবং এদেরকে বাইরে জগতে বের হতে দেয় না। সেই যেটা কথায় আছে যে মানে আন্ডারওয়ার্ল্ডে যদি ঢোকে একবার সে কিন্তু বেরোতে পারে না, ঠিক আছে, ঢোকা সহজ কিন্তু বেরোনো ততটাই কঠিন। তো সেই জায়গা থেকে বেরোতে গেলেই তাকে হয় খুন হতে হবে না হয়তো অপহরণ হবে বা এই ধরনের কিছু। তো এখানেও কিন্তু সেম প্রবলেম আমরা দেখলাম যে বাংলাদেশে যারা মাথা রয়েছে এরা তারা কিন্তু এদের বেরোতে দিতে চায় না, এবং এর পরেও দেখলাম যে একজন দস্যু যখন মানে আত্মসমর্পণ করতে চাইলো তখন তাকে ধরে মার্ডার করা হলো, এবং তখনই বিশ্বাসভঙ্গটা একটা জায়গায় চলে আসে। তো সেই জায়গাগুলো, সেই যে মানে অবস্ট্যাকলগুলো, সেগুলোকে অতিক্রম করে আজকে যে সুন্দরবন এই জায়গায় পৌঁছেছে, মানে সেখানকার সমাজ জীবন বা মানে দস্যুদের জীবন, দস্যুরা একটা নতুন জীবন পেয়েছে, একদম আবার বলবো সাধারণ মানুষের অনেক নিরাপত্তা, অনেক নিরাপত্তা পেয়েছে। তো সেটা একটা জায়গা থেকে, আর এটাও ঠিক, শ্যাম যখন 32টা গ্রুপ যখন আত্মসমর্পণ করেছে তাদের যারা মাথা আছে তারাও কিন্তু অনেকটা শক্তি হারায়। হ্যাঁ অবশ্যই, মানে দেখ একটা জিনিস মাথাটা চলেই হচ্ছে এই যে তার যে নিচে যারা থাকে তাদের শক্তিতে, ঠিক আছে, এবার মাথাগুলোর কিন্তু কাজ এতটা থাকবে না, এতটা থাকবে না একদম, এবং তারাও অসহায় হয়ে যাবে, কারণ এবার তারা যদি না আত্মসমর্পণ করে আমার মনে হয় প্রশাসনের ক্ষেত্রে অনেক সহজ হবে তাদেরকে ধরা। এবং এখানে যেটা আমরা দেখলাম সেটা কিন্তু প্রশাসনকে মানে বোঝানোটাও অনেক কঠিন ছিল, চতুর্থবারে গিয়ে কিন্তু প্রশাসন তখন রাজি হয় যে তারা ঠিক আছে আমরা রাজি রয়েছি যে তারাও আত্মসমর্পণ করুক এবং আমরাও একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবো। এবং সেই ক্ষেত্রে কিন্তু মহসিন ভাইয়ের যে কার্যকলাপ সেখানে স্যালুট জানাতে হয়, তিনি যে সমস্ত কাজগুলো করেছেন এটা এটা একটা মনে সত্যি প্রতিজ্ঞা থেকে বলেছেন একদম, কারণ এটা চেষ্টা থাকলেও শুধু হয় না, কারণ এই ধরনের কাজে প্রচুর বাধা আসে, এবং 2009 সাল থেকে তিনি স্টার্ট করেছিলেন এবং 2016 সালে গিয়ে সেটা কমপ্লিট করতে পারেন এবং সেখানে এখনো কাজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সময়ে। এবং রিসেন্ট আমি যেটা দেখলাম যে তিনি দাদাগিরিতে এসেছেন, তার গল্প মানে যে সমস্ত মানে কাজ করেছেন সেই সমস্তগুলো তিনি বলেছেন, এবং খুব ভালো লাগলো যে এরকমও কিছু মানুষ আছে যাদের আমরা হয়তো জানি না, চিনি না, কিন্তু তারা নিঃশব্দে কাজ করে যাচ্ছেন, এবং এই মানুষগুলোকেই মানে আমার মনে হয় যে আরও সামনে নিয়ে আসা উচিত, ঠিক আছে, অনেক মানুষকেই সামনে নিয়ে আসা হয় কিন্তু অ্যাকচুয়ালি যারা গুণী মানুষ তাদেরকে আরও সামনে নেওয়া, ইনাদেরকে কী বলতো আজকে সুন্দরবনটাকে আমি বলবো শুদ্ধিকরণ করেছে, ইনাদের প্রজেক্টের মতো যদি আর একটা কোথাও দায়িত্ব দেওয়া হয় শুদ্ধিকরণে, হ্যাঁ সেটা করবে। আমার মনে হয় এই ধরনের প্রচুর মানুষ আছে যাদেরকে দিয়ে সমগ্র রাষ্ট্রের অনেকটাই শুদ্ধিকরণ করা যায়, ভালো কিছু সামাজিক অনেক শুদ্ধিকরণ করা যায়।
আর এবং সরকার থেকেও আমি মনে করি এই ধরনের মানুষদের অনেক সুযোগ দরকার, সুযোগ সুবিধা বিভিন্ন ধরনের, এবং তার যেটা চায় সেটা কিন্তু প্রোভাইড করা উচিত। সেটাই একদম। তো যাই হোক, ভিডিওটা খুবই সুন্দর ছিল এবং ট্রেন্ডসরাও এত সুন্দরভাবে মানে ছোট্ট ছ মিনিটের ওপরে এত সুন্দর করে ব্যাপারটাকে বুঝিয়েছে এবং দেখিয়েছে, খুবই ভালো লাগলো। একটা তথ্যচিত্র উঠে আসলো যে মহসিন ভাইয়ের যে সমস্ত কার্যকলাপগুলো ছিল সেগুলো আমরা জানতে পারলাম। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন্ড, বাই।